সৌদি আরব থেকে আমাদের প্রতিনিধি আবদুল্লাহ আল মামুনের প্রতিবেদনের বরাত দিয়ে জানা যায়, সুদান থেকে বাংলাদেশি ভারতীয় ও পাকিস্তানিদের সরিয়ে আনল সৌদি আরব। সুদান জুড়ে চলমান সামরিক ও আধাসামরিক বাহিনীর মধ্যকার ক্ষমতা দখলের লড়াই চলছে। এমন পরিস্থিতিতে সুদান থেকে দূতাবাস কর্মী ও নিজ দেশের নাগরিকদের সরিয়ে নিচ্ছে সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশ। সৌদি আরব তাদের নাগরিকদের পাশাপাশি বাংলাদেশ, ভারত, পাকিস্তানের কিছু মানুষকেও সুদান থেকে সরিয়ে নিয়ে এসেছে। এযাবৎ সৌদি মোট 157 জন নাগরিককে খার্তুম থেকে সরিয়ে এনেছে। এর মধ্যে 91 জন সৌদি নাগরিক, বাকি 66 জন বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি ও অন্য দেশের নাগরিক রয়েছে। অবশ্য এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ভারতীয়দের সুদান থেকে নিয়ে আসার জন্য সৌদি আরবের সাহায্য চেয়েছিল। গত কয়েকদিন ধরে চলা দুই বাহিনীর সংঘাতে কয়েক দফায় অস্ত্রবিরতির ঘোষণা এলেও কোনো পক্ষই তা মানেনি। এমনকি গেল শুক্রবার ঈদ উপলক্ষে শুরু হওয়া তিন দিনের অস্ত্রবিরতিও মানা হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এখন পর্যন্ত 400-এর অধিক লোকের প্রাণহানি হয়েছে এবং কয়েক হাজার আহত হয়েছেন। তবে প্রাণহানির সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘ বলছে 20,000-এর বেশি লোক প্রাণ বাঁচাতে শহর ছেড়ে নিরাপদ আশ্রয় খুঁজছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।